সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি আলোচনা করব ফ্লুবিয়াল পেবেলস সম্পর্কে তার আগে আমাদের জানা প্রয়োজন পেবেলস কাকে বলে মূলত চার থেকে চৌষট্টি মিলিমিটার বিশিষ্ট যে নুড়িগুলি থাকে তাদেরকে আমরা পেবেল বলে থাকি তবে বিভিন্ন জিওলজিস্ট পেবেলকে বিভিন্নভাবে বিভিন্ন মাপ দিয়ে উপস্থাপন করেছেন এখানে আমরা একটি চার্ট দেখতে পাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বোল্ডার কোবলার পেবেল গ্রানুল তারপর স্যান্ড সিল্ড ক্লে এদের কি ধরনের মাপ হলে এদের কাদেরকে কি বলা হবে সে সম্পর্কে উপস্থাপন করা হয়েছে এছাড়াও আমি এখানে আরও সরল করে আরেকটি ছবি তোমাদেরকে উপস্থাপন করেছি যেখানে পেবেল গ্রানুল তারপর কোট স্যান্ড মিডিয়াম স্যান্ড ফাইন স্যান্ড সিল্ড ক্লে এইগুলি কোন মাপের হলে কাকে কি বলা হবে সেটি দেখানো হলো এবার আমরা ফিল্ডে গিয়ে পেবেল নিয়ে কিভাবে তা মেজারমেন্ট করব সে সম্পর্কে আলোচনা করব প্রথমত আমাদেরকে নির্দিষ্ট একটি নদীকে বেছে নিতে হবে যেখানে আমরা বিভিন্ন ধরনের পেবেল পেতে পারি সাধারণত ফিল্ডের আমরা গিয়ে পার্বত্য অঞ্চলে তোমরা কলেজ থেকে ফিল্ডে যাওয়ার অভিজ্ঞতা প্রায় সকলেরই আছে অনেকেই হয়তো ঘুরে এসেছ সেক্ষেত্রে দেখবে পার্বত্য অঞ্চলে নদীগুলিতে প্রচুর সংখ্যক পেবেল পাওয়া যায় এবং বড় বড় বোল্ডারও থাকে সেই জায়গা থেকে তোমরা নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট পদ্ধতিতে ট্রানজেক্ট পদ্ধতিতে বলতে পারি আমরা র্যান্ডাম স্যাম্পলিংয়ের মাধ্যমে বেশ কিছু পেবেল তুলে নিতে পারি এই পেবেলগুলিকে তুলে নেওয়ার পর তারপর তার বিভিন্ন অ্যাক্সেসগুলি মেপে নিয়ে খাতায় লিপিবদ্ধ করতে পারি এক্ষেত্রে মাথায় রাখবে যে পেবেল তোলার ক্ষেত্রে নদীর এক পার থেকে অন্য পাট পর্যন্ত যাওয়া উচিত তাহলে পেবেলগুলির বৈশিষ্ট্য তুমি সব বুঝতে পারবে নাহলে একেবারে নদীর পার থেকে যদি সব নাও তাহলে সবটা সঠিকভাবে বোঝা যাবে না যে পেবেলগুলির ক্যারেক্টার কি ধরনের এছাড়া অন্ততপক্ষে পেবেল তোমাকে নিতে হবে মেজারমেন্টের জন্য না হলেও কিন্তু সঠিকভাবে ওই নদীর পেবেলগুলির বৈশিষ্ট্য তুমি বুঝতে পারবে না এবার পেবেল মেজারমেন্টের জন্য আমরা কি কি ইকুইপমেন্ট ইউজ করবো এখানে মেজারিং টেপ বা স্লাইড ক্যালিপার্স ইউজ করতে পারি তারপর স্কেল ইউজ করব গ্যালভানোমিটার ইউজ করব পেন পেন্সিল ইউজ করব গ্যালভানোমিটার না থাকলেও চলবে থাকলে গ্রাভেলোমিটার না থাকলেও চলবে গ্রাভেলোমিটার যদি তোমার থাকে তাহলে একটু সুবিধা হয় এক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্ত এগুলি মাপ নিতে অনেক সুবিধা হয় রেডিয়াসগুলি বুঝতে সুবিধা হয় আর যদি গ্রাভেলোমিটার না থাকে তাহলে আমরা স্লাইড ক্যালিপার্স দিয়ে তার লং দেখো এখানে একটু লক্ষ্য করো লং বলতে আমি বোঝাতে টোটাল যে পেবেলটা পেবেলটার ভিতর সব থেকে লম্বা যে জায়গাটা তার দৈর্ঘ্যটা আর ইন্টারমিডিয়েট এক্সিস বলতে প্রস্থটা এবার প্রস্থ দেখো এই পেবেলের ক্ষেত্রে আমরা বিভিন্ন অংশ পাচ্ছি এখানে দেখো এই যে এই একটা অংশ এখানে একটা অংশ এখানে একটা অংশ এরকম অনেকগুলি আমরা এখানে লাইন টানতে পারতাম হরিজেন্টাল লাইন কিন্তু এই লাইনগুলির মধ্যে সব থেকে বড় যে লাইনটি আমরা পাচ্ছি যে অংশটি সব থেকে বড় সেটাকে আমরা ইন্টারমিডিয়েট এক্সিস নিচ্ছি এবং শর্ট এক্সিস হলো যেটা থিকনেস তাকে শর্ট এক্সিস বলছি আর নিচে দেখো আরেকটি পেবেল রাখা যে এই পেবেলটির ভেতর আমরা কতগুলি সার্কেল এঁকেছি কেন সমগ্র পেবেলটিকে পেবেলটিকে টাচ করতে পারে এরকম ভাবে একটি বড় সার্কেল আসবো সেন্টার থেকে আর তার পাশে যে বাদ বাকি জায়গা থাকবে সেখানে অনেকগুলি ছোট ছোট সার্কেল আসবো এবার দেখো আমরা এই যে বড় সার্কেলটি এঁকেছি বড় সার্কেলটিকে আমরা ক্যাপিটাল আর বলেছি ছোট সার্কেলগুলো আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর বলেছি এখানে একটা জিনিস মাথায় রাখবে সবথেকে ছোট যে সার্কেলটা সেটাকে আমরা আর ওয়ান বলবো তারপর একটু বড় হলে সেটাকে আর টু বলবো অর্থাৎ সার্কেল অনুযায়ী আমরা নাম দেব এবার এখানে যদি আমরা সার্কেল রাখতাম তাহলে কিরকম হতো ধরো এই জায়গাটা একটা বড় সার্কেল হতো এতটুকু জায়গা আর বাকি যে জায়গা থাকছে সেই জায়গার ভিতর দুটো বা তিনটে ছোট ছোট সার্কেল হতো এরকম জায়গাতে একটা হতো এই জায়গাতে হতো অর্থাৎ যত এখানে কোনাকার অংশ থাকবে যত এরকম ভাঁজ থাকবে ততগুলি করে দেখবে এখানে সার্কেল হবে এখানে আরো একটি সার্কেল হতে পারে এই অংশটিতে এখানে আরো ছোট ছোটো সার্কেল হতে পারে এভাবে যতগুলি সম্ভব সার্কেল এঁকে নিতে হবে এবার আমরা মেজারমেন্ট করব তার ক্ষেত্রে দেখে নেব কি কী পদ্ধতিতে মেজারমেন্ট করা যায় এখানে আমি বিভিন্ন ধরনের ইন্ডেক্স তোমাদের সামনে তুলে ধরলাম বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী রাউন্ডনেস স্পিয়ার সিটি বা ফ্ল্যাটনেস বের করার জন্য বিভিন্ন ধরনের ইন্ডেক্স বার করেছেন সেগুলি তোমাদের সামনে তুলে ধরলাম এবার আমরা দেখব রাউন্ডনেসের জন্য দেখো কত ধরনের ইন্ডেক্স নির্ণয় হয়েছে এবং উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত প্রচুর সংখ্যক ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিজ্ঞানী উপস্থাপন করেছেন এর ভেতর থেকে আমরা কিছু সিলেক্টেড ইন্ডেক্স এখানে উপস্থাপন করছি তাহলে আমরা একটা ওয়ার্কশিট তৈরি করছি এই ওয়ার্কশিটের ভিতর প্লেস ডেট টাইম করলাম ওপরে একটা হেডিং করলাম এবার আমরা দেখো লেন্থ লং এক্সিস এর নিলাম উইথ নিলাম এবং থিকনেস নিলাম নেওয়ার পর সেপ অ্যানালিসিস ক্ষেত্রে জিং এর পদ্ধতি আমরা ব্যবহার করছি প্রথম সি বাই বি আর বি বাই এ আর একটা হচ্ছে ফ্ল্যাটনেস রেশিও করছি আমরা ফ্ল্যাটনেস রেশিওর ক্ষেত্রে এ প্লাস বি বাই টু সি আর একটা স্পিয়ার সিটি ইন্ডেক্স করছি এই টেবিলে বি সি বাই এ স্কোয়ার টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এই টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মানে কিউবিক রুট বি সি বাই এ স্কোয়ার অর্থাৎ কিউবিক রুটও যা টু দি পাওয়ার ওয়ান বাই থ্রিও তাই যে কোনোভাবে তুমি ফর্মুলাটি লিখতে পারো এবার আমরা ক্যালকুলেশন এ যাব দেখো এখানে ক্যালকুলেশন করতে গেলে তাহলে সি বাই বি এখানে সি কত কত ইলেভেন ইলেভেন বি টোয়েন্টি এইট বাই টোয়েন্টি এইট করলে আমরা জিরো পয়েন্ট থ্রি থ্রি নাইন পেয়েছি বি বাই এ বি টোয়েন্টি এইট এ থার্টি ওয়ান তাহলে টোয়েন্টি এইট বাই থার্টি ওয়ান জিরো পয়েন্ট নাইন জিরো থ্রি এটা করলাম এবার ফ্লাটনেস করছি ফ্লাটনেস এর ক্ষেত্রে ফর্মুলা এ প্লাস বি থার্টি ওয়ান এইভাবে করার পর আমরা টু পয়েন্ট সিক্স এইট টু এখানে কিন্তু ব্র্যাকেটগুলো ঠিক করে দেবে নালে গোমাল হবে এবার স্পির সিটি ইন্ডেক্সের ক্ষেত্রে এক্ষেত্রে ক্যালকুলেটর ঠিক মতো প্রেস করবে কিউবিক রুট প্রেস করো তারপর একটা ব্র্যাকেট তারপর আবার একটা ব্র্যাকেট তারপর এর ভ্যালু টোয়েন্টি এইট সি এর ভ্যালু ইলেভেন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করো ভাগ চিহ্ন দাও তারপর থার্টি ওয়ান এর স্কোয়ার দাও ব্র্যাকেট আবার ক্লোজ করো করলে জিরো পয়েন্ট এইট ফোর এই ভ্যালু পেলাম আমরা পয়েন্টের পর এখানে তিনটে সংখ্যা রাখাটাই বেটার না হলে অনেক ক্ষেত্রে প্রায় একই ধরনের ভ্যালু এসে যাবে এইভাবে আমরা যতগুলি স্যাম্পেল পেয়েছিলাম অর্থাৎ চারটে আমরা এখানে সিলেক্টেড স্যাম্পেল পেয়েছি এই চারটে স্যাম্পেলের বেসিসে দেখো আমরা এখানে অ্যানালিসিস করেছি ফ্ল্যাটনেস সিয়ারিসিটি আর জিং এর যে রেশিওগুলি সেগুলি বার করেছি এবার এই যে রেশিওগুলি বার করলাম এটা দিয়ে আমরা কি করবো তার আগে আর জিনিস দেখি রাউন্ডনেস এর ক্ষেত্রে আমরা একটা আলাদা টেবিল করেছি রাউন্ডনেস এর ক্ষেত্রে আমি তোমাদের দেখিয়েছিলাম যে ওখানে আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর এবং মনে করে দেখো বলেছিলাম সব থেকে ছোট যেটা সেটা আর ওয়ান এর সেইভাবেই দেখো এই যে রেডিয়াসগুলি সব থেকে ছোটটা আর ওয়ান তোমার এখানে রেডিয়াস অফ কার্বেচার অফ পার্টিকল কর্নার এখানে ওই যে যে কটা আমরা ওরকম পেয়েছি কর্নার সেগুলোকে ওয়ান টু থ্রি ফোর দিয়ে একটা সিরিয়াল নাম্বার করে নিয়েছি নিয়ে টোটাল আমরা কটা নাম্বার সেটা এখানে লিখে দিয়েছি আর এই সবগুলি আমরা ছোট আর নিয়েছি এখানে বড় আর অর্থাৎ এই টেবিলটা করা কিন্তু খুব দুষ্কর তুমি আগে থেকে জানতে পারবে না যে তোমার কতগুলি স্মল আর আসবে এক্ষেত্রে তুমি অনেকগুলি টেবিলে আগে প্রথমে অন্তত দশটা আর এর জন্য টেবিল করে নেবে নিয়ে তারপর কাজ করবে যখন ফিল্ডের কাজ করবে পরে ফাইনাল করার সময় দেখে নেবে ম্যাক্সিমাম কোনটার ক্ষেত্রে রয়েছে অর্থাৎ কোনোটার ক্ষেত্রে ধরো আর ফোর এসছে কোনো পেবেলের ক্ষেত্রে আর টু অব আসতে পারে কোনোটার ক্ষেত্রে একটাই ক্যাপিটাল আরই শুধু এসছে আর কোনো আর আসেনি যেটা একদম ওয়েল রাউন্ডেড তার ক্ষেত্রে একটাই আর আসার চান্স থাকে এবার এখানে আর ওয়ান বাই আর অর্থাৎ আর ওয়ান এখানে কত টু বাই আর থ্রি টু বাই থ্রি করলে এই ভ্যালুটা আসে তারপর আর টু বাই আর মানে টু পয়েন্ট টু বাই থ্রি করলে এই ভ্যালুটা আসে এইভাবে আর থ্রি বাই আর আর ফোর বাই আর এইভাবে সবগুলো বার করলাম করার করলাম অর্থাৎ সবগুলিকে বসালাম এইভাবে আমি যেগুলোকে রেড মার্ক করে রেখেছি এইগুলি আমাদের ক্যালকুলেশনে লাগবে কিরকম যদি আমরা ওয়েন টু আর্থের মেথড করি তাহলে আর ওয়ান বাই আর এখানে আর ওয়ান যে বলছি আমি আর ওয়ান মানে সবথেকে স্মলেস্ট যে ভ্যালুটা সেটাকে আমরা এখানে ইউজ করব। সেক্ষেত্রে আমরা পাচ্ছি টু বাই আর এখানে থ্রি টু বাই থ্রি করলে যে ভ্যালুটা আসে সেটা আমাদের রাউন্ড ইন্ডেক্স ওইন্টু আর্থ এর মেথডে তারপর জিরো পয়েন্ট সেভেন সেভেন আসবে এবার যদি আমরা ওয়াডেল মেথড ইউজ করি ওয়াডেল এর মেথডে দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যালুটা এসছে আর সামেশান আর বাই আর বাই এন এবার সামেশন আর বাই আর বলতে আমরা কোন জায়গাটা করছি এই যে জায়গাটা এইগুলি করেছিলাম এদেরকে যোগ করেছি যোগ করলে কত পেয়েছি থ্রি পেয়েছি বাই এন এন মানে এখানে আমরা কটা প্রত্যেকটার ক্ষেত্রে চারটে একটা জিনিস খেয়াল রাখবে যদি এরকম হয় যে কোনোটার ক্ষেত্রে চারটে কোনোটার ক্ষেত্রে তিনটে এরকম পেয়েছো যার ক্ষেত্রে তিনটে পেয়েছ তাকে তিন দিয়ে ভাগ দেবে যার ক্ষেত্রে চারটে পেয়েছ চার দিয়ে ভাগ দেবে অর্থাৎ প্রত্যেকটা পেবেলের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হতে পারে এনের ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে সবসময় ভাগ করবে না তাহলে সেটা দিয়ে ভাগ করলে আমরা এই মানগুলি পেলাম এবার আমরা প্লটিংয়ে যাব তার আগে একটু দেখে নিই দেখো এখানে এই যে পাওয়ার স্কেল অফ রাউন্ডনেস এই যে ভ্যালুগুলি করেছে এই ভ্যালুগুলি কিন্তু আমরা যে এক্ষুনি ওয়ার্ডালের যে ফর্মুলাটা দেখলাম এই ফর্মুলার উপর ভিত্তি করে এই ভ্যালুগুলিকে তৈরি করেছেন অর্থাৎ ভেরি অ্যাঙ্গুলার কখন হবে অ্যাঙ্গুলার কখন হবে সাব অ্যাঙ্গুলার কখন সাব রাউন্ডেড কখন কোন ভ্যালু থাকলে কি হবে সেটা পাওয়ারসের এই টেবিলে আমরা দেখতে পাই অর্থাৎ এই টেবিলটাও তোমাদের ভাইটাল কারণ তোমরা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে এই পাওয়ারের টেবিলটি ইউজ করতে পারো এবার দেখো আমরা জিং মেথড প্রথম প্লটিং করব জিং মেথডে আমি পাঁচ সেন্টিমিটার বাই পাঁচ সেন্টিমিটার দশ সেন্টিমিটার বাই দশ সেন্টিমিটারও করতে পারো সেক্ষেত্রে এক সেন্টিমিটার সমান জিরো পয়েন্ট ওয়ান করে ধরবে তারপর এটাকে দেখো একটা জিনিস এখানে নিচে সি বাই বি ভার্টিক্যাল স্কেলে বি বাই এর ভ্যালু বসাচ্ছি এবার দেখো এখানে একটা ক্লাস রয়েছে জিং মেথডে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর সেক্ষেত্রে কতগুলি ভ্যালু আমি বলেছি বি বাই এর ভ্যালু এবং সি বাই বি এর ভ্যালু কি হলে কি ধরনের নাম হবে অর্থাৎ শেপগুলি কি কি ধরনের নাম হতে পারে সেটি এখানে বলা আছে এই নাম অনুযায়ী তোমাকে নামগুলো দিতে হবে এবার দেখো সেক্ষেত্রে আমাদের আমরা একটু আগে দেখলাম টেবিলে এই যে প্রত্যেকটার ক্ষেত্রে জিরো পয়েন্ট সিক্স সেভেন সিক্স সেভেন অর্থাৎ টু বাই থ্রি করে যে ভ্যালুগুলি আমরা পাই সেই ভ্যালুর বেসিসে আমাদের এখানে চারটে ভাগ করতে হবে তাই আমি দেখো এখানে এই এখানে একটা স্কেল ধরেছে জিরো এখানে একটা স্কেল ধরে পুরো ধরেছি দুটো টানার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারটি ভাগ পেলাম এই চারটি ভাগকে আমরা ওই আগের টেবিল অনুযায়ী চারটে নাম দিয়েছি ওই টেবিলে দেখবে অল্টারনেটিভ নামও আছে তুমি সেই নামগুলিও ব্যবহার করতে পারো এবার ধরো আমরা প্রথম যে জিং এর যে ভ্যালুগুলি পেয়েছি সেই ভ্যালুগুলিকে প্লট করব প্রথম আছে এই প্লট করব তো এটাকে প্লট করতে গেলে প্রথম জিরো এটা কোথায় আসে এইখানে আসে স্কেলটা আর এটার স্কেলটা এইখানে আসে তাহলে এই দুটো লাইন যেখানে মিট করছে তোমরা যেমন ভাবে স্ক্যাটার ডায়াগ্রাম করেছো সেইভাবে একে প্লট করে দিলে দেখো এই লাইনটা আর এই লাইনটা যেখানে মিট করছে সেখানে স্কেল ধরে প্লট করে দিলে এটা স্যাম্পেল ওয়ান পাশে লিখে দিলে এইভাবে আমরা স্যাম্পেল টু থ্রি ফোর প্রত্যেকটাকে আমরা এখানে দেখো প্লট করে দিয়েছি এবার এর বেসিসে আমরা বুঝতে পারছি স্যাম্পেল ওয়ানটা কি ধরনের স্যাম্পেল ওয়ান আর থ্রিটা একই ধরনের স্যাম্পেল টুটা স্পিরয়েড স্যাম্পেল ফোরটা রোলার হ্যাঁ এইভাবে আমরা সে বুঝতে পারি জিঙের মেথডে এবার এটাকে সুন্দর করে একটা বক্স করে দিয়ে হেডিং করে দিয়ে আমরা লিখতে পারি এবার চলে আসো আমরা যে পেবেলের সিটি বের করেছিলাম সিটি কীভাবে প্লট করবো সিটির ক্ষেত্রে চারটে স্যাম্পেলের জন্য আমি এক সেন্টিমিটার গ্যাপে গ্যাপে স্যাম্পেল ওয়ান টু থ্রি যেমন বারগ্রাফ করো এইভাবে করলাম আর বারগ্রাফের মতোই এদিকে আমরা একটা ভার্টিক্যাল স্কেল ধরলাম এই ভার্টিক্যাল স্কেলে আমরা জিরো পয়েন্ট করে এখানে আমি ধরেছি তুমি তোমার সুবিধা মতো স্কেল ধরতে পারো নির্দিষ্ট কোনো ব্যাপার নেই জিরো পয়েন্ট এক সেন্টিমিটার সময় জিরো পয়েন্ট ওয়ান আমরা প্রথমটা দেখলাম জিরো পয়েন্ট সিক্স এইট ফোর সেই অনুযায়ী আমরা এখানে প্লট করেছি তারপর হাইট অনুযায়ী তারপর স্যাম্পেল টুতে তে জিরো পয়েন্ট এইট ওয়ান নাইন এইভাবে প্রত্যেকটাকে প্লট করেছি প্লট করলে দেখো আমরা একে চারটে ভাগ করে দিয়েছি জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো পয়েন্ট সেভেন ফাইভ আর ওয়ান এটা আমরা এটা কোয়ার্ডেন্টে ভাগ করে দিয়েছি তাহলে আমরা দেখতে পাচ্ছি যত মান বেশি হবে তত তার স্পিয়ারিসিটিটা বেশি অর্থাৎ এক্ষেত্রে দেখো স্পিয়ারিসিটিটা দু নম্বর স্যাম্পেলের ক্ষেত্রে স্পিয়ারিসিটি বেশি বাকিদের ক্ষেত্রে স্পিয়ারিসিটিগুলি তারপরে ঘরে আমরা দেখতে পাচ্ছি মধ্যম কিন্তু প্রত্যেকটা কিন্তু স্পিয়ারিসিটি রয়েছে কম কোনোটার নেই এরপর আমরা দেখব রাউন্ডনেস কিভাবে আমরা এখানে বসাতে পারি আমি একই চার্টের মধ্যে ওয়েন্ট এবং ওয়ার্ডেলের ফর্মুলা দিয়ে রাউন্ডনেসগুলি বসিয়েছি কম্পেয়ার করার জন্য এবার দেখো ওই একইভাবে আমরা স্কেল ধরে নিয়েছি নিয়ে আমি এখানে স্যাম্পেল ওয়ানকে কে প্লট করেছি আর এখানে স্যাম্পেল টু প্লট করেছি বোঝার সুবিধার্থে একটা লিজেন্ট করে দিয়েছি যে ওয়েন টু গুলি আমরা ব্রাউন দিয়ে দেখিয়েছি আর ওয়ার্ডেল ব্লু দিয়ে দেখিয়েছি সেখানে দেখো আমরা স্যাম্পেল টুটা এখানে পাচ্ছি ওয়েল রাউন্ডেড কিন্তু স্যাম্পেল ওয়ানটা এটা দুটো দিয়ে করা ছিল স্যাম্পেল ওয়ানটা দেখো দুটো ইন্ডেক্সে দু রকম এসছে ওয়েন টু ক্ষেত্রে রাউন্ডেড এবং ওয়াডেলের ক্ষেত্রে আমরা পাচ্ছি অ্যাঙ্গুলার এবং রাউন্ডেডেড বর্ডারে এখানে একটু বলে রাখি কেন এরকমটি পেলাম কারণ দেখো ওয়েন্টওয়ার্থের যে মেথডটি সেই মেথডের ক্ষেত্রে কিন্তু সবগুলি কোনকে বিবেচনা করা হচ্ছে না এবং সবগুলি রেডিয়াসকে কার্ভেচারকে এখানে বিবেচনা করা হচ্ছে না কিন্তু ওয়াডেলের পদ্ধতিতে কিন্তু সবগুলি কার্পেচারকে বিবেচনা করা হচ্ছে তাই আমার মনে হয় যে ওয়ার্ডেলের পদ্ধতিটি হলো বেস্ট রাউন্ডনেস মেজারমেন্টের ক্ষেত্রে তোমরা আরও অনেক পদ্ধতি আছে সেগুলি সম্পর্কে আরও ডিটেলস দেখতে চাইলে এই ভিডিওর সঙ্গে থাকো এবং এটা সাবস্ক্রাইব করে রাখো এবং বলি তোমাদের কলেজে যে মেথডে করানো হবে সেটাই তোমরা ফলো করবে হ্যাঁ আরেকটি কথা এই যে স্কেলগুলি কোনটা কি ধরনের আমি লিখেছি এটা কিন্তু আমরা অন্য একটা ভাবেও লিখতে পারি সেক্ষেত্রে আমার এইখানে স্কেল ধরাটা একটু অন্যরকম করতে হবে আমি বলছি আমি যদি স্কেল অনুযায়ী এগুলোকে লিখতে চাই ওই যে ডান দিকে আমি যেটা দেখিয়েছিলাম সেটার নামকরণ যদি পাওয়ার স্কেল অনুযায়ী করতে চাই তাহলে কিন্তু আমরা এক সেন্টিমিটারে দশ দু সেন্টিমিটারে কুড়ি এইভাবে করে আমরা লিখে নেব নেওয়ার পর তাহলে এই যে সতেরো যেখানে জিরো পয়েন্ট ওয়ান সেভেন যেখানে আসবে সেখান থেকে একটা দাগ টানবো জিরো পয়েন্ট টু ফাইভ যেখানে হয় স্কেল ধরে ধরে সেই জায়গাগুলিকে মার্ক করতে হবে করার পর সেগুলিকে আলাদা আলাদা ছটা কালারে বিভক্ত করে নিয়ে তারপর এইভাবে নামকরণ করতে পারি আশা করি বুঝতে পারলে অর্থাৎ আমি ওখানে যেভাবে চারটে ভাগ করে নামকরণ করেছি সেটা না করে এইভাবে পাওয়ারসের স্কেলটি তোমরা ওখানে ইউজ করতে পারো অর্থাৎ এই জায়গাতে আমরা পাওয়ার্সের স্কেল ইউজ করতে পারি সেক্ষেত্রে আমাদের ওই স্কেলটি দেখে নিয়ে সেইভাবে ক্লাস করতে হবে পরীক্ষাতে তোমাদের যেভাবে আসবে যে ফর্মুলা আসবে যে কাজটি করতে বলবে সে ঠিক ততটুকুই তোমরা করবে কারণ এখানে এতগুলি আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স রয়েছে তার ভিতর সবগুলি তোমার পক্ষে করা সম্ভব নয় কলেজে যেগুলি শেখাবে সেগুলিই তোমরা দেখবে তোমরা তোমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ট্রু বিএল মরফোলজি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ